হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি অথেন্টিক পোড়াবাড়ির চমচমের রেসিপি যারা মিষ্টির দোকানের স্টাইলে মিষ্টি বানাতে চান আপনারা মিথিলাস রেসিপিস আমেরিকা চ্যানেলে পারফেক্ট রেসিপিটা পেয়ে যাবেন আমার মনে হয় না ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত কেউ পারফেক্ট মিষ্টির রেসিপি আপলোড করেছে কিনা আপনারা যদি আমার প্রতিটি স্টেপ বাই স্টেপ ফলো আপ করেন এবং আমি কি বলছি সেটা ভালো করে হিয়ার করেন তাহলে আপনাদের মিষ্টির রেসিপি হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হবেই হবে আমি বলে দিলাম তাহলে চলুন এখন আমরা মূল রেসিপিতে চলে যাই আর এই দুধটা হচ্ছে ডিনার ব্র্যান্ডের ফুল ক্রিম যুক্ত লিকুইড গরুর দুধ এটা ফ্রিজের নর্মাল চেম্বারে ছিল আমি ফ্রিজ থেকে নামিয়ে এই পাত্রটির মধ্যে দুই লিটার দুধ ঢেলে নিয়েছি তারপর দুধটাকে নর্মাল রুম টেম্পারেচারে এনে আমি জাল করতে বসিয়েছি কখনোই কিন্তু ফ্রিজ থেকে দুধ নামিয়ে সরাসরি জাল করতে যাবেন না এতে করে ছানাটা রাবারি টাইপের হবে এবং শক্ত হবে ছানাটা সফট মোলায়ম হবে না খেয়াল রাখবেন ছানাটা পারফেক্ট হলে আপনার মিষ্টিও পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন দুধের বলক অলরেডি চলে আসছে আমি কিন্তু সাথে সাথে চুলা আঁচটাকে বন্ধ করে দিয়েছি দুধটাকে কিন্তু কোনো রকমই ওভার জাল করা যাবে না দুধ কিন্তু অবশ্যই বেশি জ্বালাবেন না যখনই দেখবেন দুধের বলক ওপরে উঠতেছে তখনই চুলাটা সাথে সাথে অফ করে দিবেন চুলার আঁচটাকে বন্ধ করে পাঁচ থেকে ছয় মিনিট অনবরতে নেড়ে চেরে দুধটাকে কিছুটা কোল ডাউন করে নেবেন আর আরেকটি বিষয় জেনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট দুধে যেন কোনো রকম স না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাঁচ ছ মিনিট পর দুধের গরমটা কিছুটা ডাউন হয়ে আসছে এখন আমি ভিনেগারের মিক্স দিয়ে ছানাটা কেটে নিচ্ছি একটা বাটিতে আমি চার টেবিল চামচ ভিনেগার নিয়ে এর সাথে দুই টেবিল চামচ পানি মিক্স করে নিয়েছি এখন আমি আস্তে আস্তে ভিনেগারের মিক্সটা দিয়ে ছানাটা কেটে নিচ্ছি ছানাটা কেটে নিতে কারো কারো ক্ষেত্রে ভিনেগারের মিক্স কিছুটা কম বা বেশিও লাগতে পারে যেমন দুধের গরমটা যদি একটু বেশি কুল ডাউন হয়ে যায় তাহলে ভিনেগারের মিক্স একটু বেশি লাগবে আর দুধের গরম যদি একটু বেশি থাকে তাহলে ভিনেগারের মিক্স আর একটু কম লাগবে সানাটা কেটে নিতে যতটুকু ভিনেগারের মিক্স নিয়েছি আমার পুরোটাই লেগে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কেমন আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন দেখুন সানাটা আমার সানাটা একদম পারফেক্টলি হয়েছে ঢলা দেওয়ার পর যদি দেখেন সানাটা গলে যাচ্ছে তখন আরেকটুখানি রেখে আবার চেক করবেন যখন দেখবেন সানাটা আমার আঙ্গুলের সানার মতো দেখা যাচ্ছে তখন সাথে সাথে সানাটাকে সেকে নেবেন সানাটা ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিবেন অতিরিক্ত সিদ্ধ যেন না হয় আমি ছানাটাকে ঢেলে দিয়ে সাথে সাথে পাথরটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওই পানিটা দিয়ে দিলাম সানাটার মধ্যে আমি ততক্ষণ পর্যন্ত ঠান্ডা পানি দিব যতক্ষণ না পর্যন্ত ছানাটা পুরোপুরি কমপ্লিটলি ঠান্ডা না হবে ছানাটা আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন চারিদিকে কাপড়টাকে মুড়িয়ে আমি আস্তে আস্তে চেপে চেপে পানিটাকে নিংড়িয়ে নিব আপনাদেরকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি আপনারা সানাটাকে ঝুলিয়ে রাখবেন না সানাটা ঝুলিয়ে রাখলে দেখা গেছে ছয় সাত ঘন্টা পরও সানা থেকে পানি নিংড়ানো শেষ হয় না তার চেয়ে ভালো যে কোনো সুতির তাওয়াল বা সুতি কাপড়টাকে কয়েকটা ভাজ করে আপনারা সানাটাকে পেঁচিয়ে রেখে দিবেন এতে করে আপনার এক্সট্রা পানিটা এই তাওয়ালটা বা সুতি কাপড়টা শুষে নিবে দেখুন আমি একটা সুতি কাপড় নিয়ে এটাকে চার ভাঁজ দিয়ে সানাটাকে এখন আমি মুড়িয়ে রেখে দিব চার থেকে পাঁচ ঘন্টার জন্য আর ওয়েদার যদি বেশি হট হয় তাহলে তিন ঘন্টা রাখবেন এর চেয়ে বেশি রাখবেন না না হয় কিন্তু সানাটা নষ্ট হয়ে যাবে আর সানাটা নষ্ট হয়ে গেলে কিন্তু যখন আমরা মিষ্টি বানিয়ে শিরার সাথে দিব তখন শিরার সাথে গলে একদম একাকার হয়ে যাবে আর পানিটা সানা থেকে ভালো করে নিংড়ানোর জন্য আপনারা চাইলে এর ওপরে এক কেজি বা দেড় কেজি ওজনে যে কোনো একটা ভারী কিছু দিয়ে রাখবেন এতে করে সানা থেকে সমস্ত পানিটা ভালো হয়ে নিংড়িয়ে যাবে আমি আপনাদেরকে আবারও বলতে চাই আপনারা প্রতিটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং আমি কি বলছি সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন এতে করে আপনাদের মিষ্টি একদম পারফেক্ট হবে প্রতিবারের মতো আমি আমার রাইস কুকারের পাত্রে নিয়ে নিচ্ছি চার কাপ চিনি আসলে আপনারা অনেকেই জানতে চান আমার রাইস কুকার মেজারমেন্টটা জানার জন্য আসলে আমার রাইস কুকার মেজারমেন্ট হচ্ছে টেন কাপসের যাই হোক আপনাদেরকে আমি বাকিটা পরে বলছি আগে আমি আমার পানির মেজারমেন্টটা বলে দিচ্ছি পানি দিয়েছে আমি এখানে তিন কাপ এর সাথে আমি দিয়ে দিব এখানে মিষ্টির কিছু পুরান শিরা আর এই শিরাটা দেখুন কতটা তরল মিষ্টি বানিয়ে আমি আর জাল করে সরাসরি মিষ্টি বানানোর যে অবশিষ্ট শিরাটা ছিল ওই শিরা থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় শিরা আপনাদের কাছে না থাকলে আপনারা চিনি দিবেন পাঁচ কাপ আর পানি দিবেন ঠিক তিন কাপই আর আরেকটি কথা খুব ইম্পর্টেন্ট মিষ্টিতে যখনই দেখবেন ফ্যানার একটা জাগ উঠেছে তখনই বুঝবেন আপনার মিষ্টি একদম পারফেক্ট হবে আর সেই জাগটা উঠানোর জন্য আপনাদেরকে আমি কিছু টিপস বলে দিচ্ছি টিপস গুলো হচ্ছে এই যে দেখলেন আমি কিছু পরিমাণ পুরান শিরা দিয়ে দিলাম যখনই আপনারা মিষ্টি বানান আপনারা মিষ্টিগুলো পর যে অবশিষ্ট শিরাটা থাকবে শিরাটাকে তিন থেকে চার দিন রুম টেম্পারেচারে রেখে এরপর শিরাটাকে জাল দিয়ে কিছুটা হালকা ঘন করে আপনারা যে কোনো ভয়ম বরে এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন এরপর যখনই মিষ্টি বানান ফ্রিজ থেকে নামিয়ে নতুন শিরার সাথে এক থেকে দেড় কাপ পরিমাণ দিয়ে দিবেন এতে করে শিরাতে অনেক বেশি যা করবে এবং মিষ্টিগুলো দেখতে খুব সুন্দর গুলুমুলো হবে মিষ্টি দোকানের কারিগররা মিষ্টি বানানোর সময় যদি কেউ দেখে থাকেন দেখবেন তাদের শিরাতে কি পরিমাণ ফেনার যা করতে থাকে একমাত্র কারণ হচ্ছে ওরা অনেক বেশি পুরান শিরা ইউজ করে যার কারণে তাদের শিরাতে এত এত পরিমাণ ফেনার যা করতে থাকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সিরাতে যে ফ্যানাটা উঠেছিল ওই ফ্যানাটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন চুলার আশটাকে লো করে দিয়ে আমরা মিষ্টি বানাতে চলে যাব আজকের ভিডিওটা একটু লম্বা হবে আপনাদেরকে একটু বোঝানোর জন্য আশা করছি কেউ বিরক্ত হবেন না তাহলে চলুন এখন আমরা মিষ্টি বানানোর কাজে চলে যাই প্রথমে একটি বাটিতে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আমি চার চার চামচ ময়দা বা পারপাস ফ্লাওয়ার বা প্লেইন ফ্লাওয়ার আর সেলফ রেজিন যে একটা ময়দা আছে ওই ময়দাটা কিন্তু আপনারা নেবেন না আমি নিয়ে নিচ্ছি এখন চার চা চামচ ফাইন সুজি যেটাকে ফাইন সুজি বলে এখানে কাঁচা সুজিটাই ইউজ করতে হবে রোস্ট করা সুজি ইউজ করা যাবে না দিয়ে দিচ্ছি আমি আড়াই টেবিল চামচ চিনি এরপর ফুল ক্রিম যুক্ত তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ফুল ক্রিমযুক্ত গুঁড়া দুধ এখানে ইউজ করতে পারবেন এরপর এলাচ পাউডার দিয়ে দিচ্ছি দুই চিমটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি পাঁচ চিমটি এইভাবে দুই আঙ্গুল ধরে চিমটি কাটার পর যতটুকু ওঠে ঠিক ততটুকুই দিবেন অনেক আপুরা কমেন্ট করেন যে বেকিং সোডা ইউজ করা যাবে কি না আসলে বেকিং সোডা ইউজ করে আপনারা মিষ্টিগুলো হ্যান্ডেল করতে পারবেন না যার কারণে বেকিং সোডা ইউজ করা আপনাদেরকে দেখায় না এখন দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা স্টাচ দুই চা চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি আপনারা এখানে মেল্টেড বাটারও দিতে পারবেন আবার ঘিও দিতে পারবেন এখন আমি হাত দিয়ে ঢলে ঢলে তেলটা সমস্ত শুকনো উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এই শুকনো উপকরণগুলো কখনই ছানার সাথে ডাইরেক্টলি মেশাতে যাবেন না কারণ ছানার গায়ে গায়ে যে একটা পানি থাকে ওই পানিটার সাথে ময়দা গুঁড়া দুধ কর্নেস্টাচ দলা পেকে থাকার একটা চান্স থাকে আর এইভাবে শুকনো উপকরণগুলোর সাথে তেলটা মাখিয়ে নেয়ার পর দলা বেঁধে থাকার আর কোনো চান্স নেই কথার ফাঁকে ফাঁকে সমস্ত শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়ে এখন আমি একপাশে রেখে দিচ্ছি ছানাটা রেস্টে রাখার পাঁচ ঘন্টা পর আমি মিষ্টি বানাতে চলে আসলাম আর এখানকার ওয়েদার বেশি একটা হট না যার কারণে আমার ছানা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই আজকে আমি কাপ দিয়ে আপনাদেরকে মেপে দেখাচ্ছি না আমি জানি দুই লিটার দুধের আমার দুই কাপ ছানা হয় অনেকে আপনারা বলে থাকেন যে আপু কয় লিটার দুধের ছানা নিয়েছেন তবে আজকে আমি আপনাদেরকে দুই লিটার দুধের ছানা দিয়ে মিষ্টি বানিয়ে দেখাচ্ছি তো আমি জানি যে আমার দুই লিটার দুধের ছানা হয় দুই কাপ পরিমাণ আসলে মিষ্টি বানানোর ক্ষেত্রে সঠিক মেজরমেন্টটা কিন্তু একদমই জরুরি মাপের কিন্তু একটু এদিক সেদিক হলে আপনার মিষ্টি আর ভালো হতে চায় না মিষ্টি বানানো খুবই একটা সেন্সিটিভ জিনিস আমি জানি যেটা তারপরেও আমি আপনাদেরকে বলছি দুধটা যদি ভালো মানের হয় তাহলে দুই লিটার থেকে দুই কাপ ছানাই হয় এরপরও আপনারা একটু মেপে দেখবেন আপনাদের কাপে দুই কাপ হয়েছে কিনা যদি দুই লিটার দুধ থেকে দুই কাপ ছানা না হয় তাহলে বেকিং পাউডারটা এক চিমটি কম দিবেন পাঁচ চিমটির জায়গায় আপনারা চার চিমটি ইউজ করবেন একটু একটু করে অন্যান্য উপকরণগুলো একটু কমিয়ে দিবেন ছানাটাকে বলে রেখে একটু মেখে গুটি গুটি ভেঙ্গে নিয়ে এরপর আমি সারফেসে ঢলে নিচ্ছি এইভাবে পুরো হাত দিয়ে সানাটা ঢলে নেবেন এতে করে আপনার সানা ঢলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ ছ মিনিটের ভিতরে আপনারা পাঁচ ছ মিনিটের বেশি সানাটা ঢলতে যাবেন না এতে করে সানা থেকে ফ্যাটটা বের হয়ে যেতে পারে সানাটা ঢলতে ঢলতে যখন দেখবেন এরকম ক্রিমি হয়ে গেছে তখন এর সাথে শুকনো উপকরণগুলো দিয়ে দিবেন সানাটা ক্রিমি টাইপের হয়ে গেলে বুঝতে হবে আপনার সানা ডলাটা একদম পারফেক্টলি হয়ে গেছে শুকনো উপকরণগুলো দিয়ে আমি সানার সাথে ভালোভাবে শুকনো উপকরণগুলো মেখে মেখে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো সানার সাথে মিশানো হয়ে গেলে এরপর একটা স্ক্রেপার দিয়ে আমি সানাটা একসাথে করে নিচ্ছি এখন একটু তেল আমি হাতে মাখিয়ে নিচ্ছি এতে করে সানাটা আর হাতে লেগে লেগে আসবে না এবং সারফেসও আমি একটু দিয়ে দিচ্ছি যখন আমি এটা রোল করব তখন সারফেসও আর সানাটা লেগে যাবে না সানার ডোটা রোল করে নিয়ে এখন আমি এখান থেকে মিডিয়াম সাইজ করে লিচি কেটে নিচ্ছি লিচিগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা চমচমের শেপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমচমের শেপটা আমি যতটুকু দিয়েছি এর চেয়ে বেশি আপনারা লম্বা করবেন না এতে করে চমচমের শেপ দেখতে সুন্দর লাগে না এই সাইজটাই হচ্ছে একদম পারফেক্ট মিষ্টি দোকানের সাইজের মতো চেষ্টা করি প্রফেশনালি আপনাদেরকে বানিয়ে দেখানোর জন্য জানি না আমার রেসিপি আপনাদের কাছে কতটুকু ভালো লাগে সবগুলো আমার চমচমের শেপ দেয়া হয়ে গেছে এখন আমি সাথে সাথে ফুটন্ত শিরায় দিয়ে দিব এগুলো বানিয়ে কিন্তু আপনারা রেস্টে রাখবেন না সাথে সাথে ফুটন্ত শিরায় দিয়ে দিতে হবে মিষ্টিগুলো শিরায় দেওয়ার আগে আমি চুলা রাস্তাকে হাই হিট করে বাড়িয়ে দিয়েছি এরপর আমি একে একে সমস্ত চমচমের শেপগুলো দিয়ে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার তিন মিনিট পর আমি ঢাকনাটা ওপেন করে এখন নেড়ে নিচ্ছি না হয় কিন্তু মিষ্টিগুলো একটার গায়ে আর লেগে থেকে ট্যাপ পরে যাবে মিষ্টিগুলো ফুলে যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ না হবে একটু পরপর নেড়ে দিতে হবে দুই থেকে তিন মিনিট পর পরই নেড়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুই থেকে তিন মিনিট পর পরই মিষ্টিগুলো নেড়ে নিচ্ছি যেন একটার গায়ে আরেকটা বেশিক্ষণ লেগে থেকে ট্যাপ পরে না যেন আমি কিন্তু আপনাদেরকে আমার প্রতিটা মিষ্টির রেসিপিতেই বলে থাকি মিষ্টি গোল শেপ হওয়া না হওয়া সম্পূর্ণই কিন্তু পাতিলের উপর ডিপেন্ড করবে মিষ্টির পরিমাণ অনুযায়ী পাতিল বড় নিলে আপনার মিষ্টির শেপ গোল থাকবে না চ্যাপটা হয়ে যাবে আবার বেশি ছোট নেওয়া যাবে না ঠিক আন্দাজ বুঝে পাতিলটা নিতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম আমার শিরাটা কতটা ঘন হয়েছে দেখতে পাচ্ছেন আমার শিরাটা কিন্তু একতারের হয়ে গেছে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার মিষ্টি শক্ত হবে না মিষ্টি প্রথম ঘন শিরায় দিতে হয় এরপর আস্তে আস্তে গরম পানির মাধ্যমে শিরাটাকে পাতলা করতে হয় মিষ্টিগুলো শিরায় দেওয়ার দশ মিনিট আগে আপনারা কোনো পানি ইউজ করবেন না দশ মিনিট পর থেকে আপনারা একটু পর পর পানি ইউজ করতে থাকবেন আর আমি যে এখন পানি ইউজ করছি আমি এখানে দেড় কাপ পরিমাণ গরম পানি ইউজ করেছি আর এই পানিটা একদমই ফুটন্ত গরম পানি ছিল আপনারা যখনই মিষ্টি বানান অন্য চুলায় একটি গরম পানির পাত্র বসিয়ে রাখবেন যখনই প্রয়োজন আপনারা গরম পানি এনে মিষ্টির ওপর দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে আমার পাতিলটা একদম ভরে গেছে এগুলো ফুলা এখনো শেষ হয়নি আরো ফুলবে আসলে মিষ্টির পরিমাণ অনুযায়ী আমার পাতিলটা ছোট হয়ে গেছে আর একটু বড় সাইজের দরকার ছিল দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু পরপরই পানি দিচ্ছি এখন পানি দিতে আর সংকোচ বোধ করবেন না এখন একটু পর পানি দিবেন এতে করে আপনার মিষ্টিটা খুব সফট হবে আর দেখুন এখন কিন্তু মিষ্টি শিরাটা একদমই পাতলা আগের মতো ঘন নেই আজকের এই চমচমগুলো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই রান্না করব। এখন একটা মিষ্টি আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা কতটা সুন্দর গোল্ড রাউন্ড একদম গোলোম হয়েছে এখন ফুটুন গরম পানি আবার দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি প্রথম দিকে আমি পাতিল সম্পর্কে আপনাদেরকে বলতে চেয়েছিলাম আপনারা সবাই আমার পাতিলটার মাপ জানতে চান আসলে এই বানাতে হবে পাতিল কিন্তু না আপনারা সিলভারের সসপেন জাতীয় পাতিলে মিষ্টি বানান আমার মতো এমনই হবে মিষ্টিগুলো প্রথম হাই হিটে এক ঘন্টা জাল করার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে হালকা একটু ব্রাউন হয়ে আসছে এক ঘন্টা হাই হিটে জাল করার পর এখন চুলার আশটাকে আমি মিডিয়াম করে দিলাম চুলার আছে মিডিয়াম করে দিয়ে আমি আরও এক ঘন্টা এটাকে জাল করব। যতক্ষণ না পর্যন্ত আসল চমচমের কালার চলে না আসবে এখন ডাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমার চমচমের আসল কালার চলে আসছে এখন চুলাটাকে আমি অফ করে দিয়েছি তবে আজকের চমচমগুলো আমি জাল করেছি মোট দুই ঘন্টা পাঁচ মিনিট চুলাটা বন্ধ করার পর একটু পরপর দশ থেকে বারো মিনিট পর পর এভাবে ধুলিয়ে দিবেন এতে করে আপনার চমচমগুলো একটার গায়ে আর একটা লেগে থেকে ট্যাপ পরে যাবে না কারণ এই অবস্থায় চমচমগুলো অনেক বেশি সফট একটার সম্ভাবনা আছে এরপর আমি দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ ঠান্ডা পানি এই পর্যায়ে পানিটা ইউজ করলে ব্যালেন্সটা ঠিক থাকে কড়া মিষ্টি হতে পারে না সাত থেকে আট ঘন্টা মিষ্টিগুলো শিরায় রাখার পর দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আসলে আমার এই বিডুর পাটটা হচ্ছে দিনের বেলা করা যার কারণে অরিজিনাল কালারটা এখন বোঝা যাচ্ছে পুরোপুরি আর আগের পার্টগুলো হচ্ছে আমার রাতের বেলা করা যার কারণে অরিজিনাল কালারটা আসলে বোঝা যাচ্ছিল না দেখুন আমার চমচম মিষ্টিটা কতটা সফট এবং নরম হয়েছে এটাই হচ্ছে আসল অরিজিনাল পোড়াবারের চমচমের রেসিপি এখন সমস্ত চমচমগুলো আমি শিরা থেকে উঠিয়ে নিয়ে একটা স্ট্যান্ডারে রাখবো শিরাটা জড়িয়ে যাওয়ার জন্য এরপর আমরা মাওয়াতে গড়িয়ে আপনাদেরকে দেখাবো শিরাটা জড়িয়ে নিয়ে এখন মাওয়াতে গড়িয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এইভাবে মাওয়াটা গড়িয়ে লাগাতে হবে আর মাওয়াটা কিন্তু অবশ্যই এমন কালারের হতে হবে এখানে সাদা কালার মাওয়া ইউজ করা যাবে না না হয় কিন্তু দেখতে সুন্দর লাগবে না কিভাবে মাওয়া বানালে সাদা হবে এবং লাল হবে এই রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই তো হয়ে গেল আমার আসল পোড়াবাড়ির চমচমের রেসিপি এখন আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন আমার মিষ্টিটা কতটা সফট এবং নরম হয়েছে আর কতটা রসালো এবং জুসি হয়েছে দেখতে পাচ্ছেন আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে আপনারা যদি একবার বাসায় বানিয়ে খান আর কখনোই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে আনার খাওয়ার কথা একদমই ভুলে যাবেন আপনারা চাইলে আমার মিষ্টির রেসিপি ফলো করে আপনারা মিষ্টির বিজনেস শুরু করতে পারেন এবং কি চাইলে আপনারা বাসায় বসে ক্যাটারিং এর কাজও চালিয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ আমার মিষ্টির রেসিপি ফলো করে অনেকে মিষ্টির বিজনেস শুরু করেছেন এরকম অনেক রেসপন্স আমি পেয়েছি এই ছিল আমার আজকের আসল পোড়াবাড়ি চমচমের রেসিপি আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ারের কারণে হয়তো অনেকের অনেক বড় একটা উপকারে আসতে পারে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ